ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম করেছেন দুহা কোন জিনিসের নাম এবং এই দুহার কসমের ভিতরে কি ইশারা কি ইঙ্গিত রয়েছে লম্বা কথা সংক্ষিপ্ত করে বলছি এর মধ্যে একটি হলো ও মুসলমান একদম সহজে বুঝবেন দুহা কাকে বলে পূর্ব দিকে সূর্য উদয় হয় পূর্ব দিক দিয়ে যখন সূর্য উদয় হয় উদয়ের সময় সূর্যটা দেখা যায় বড় সুন্দর লাল টকটকা একটা গোল প্লেটের মতো লাল একটা গোল প্লেটের মতো সুন্দর টকটকা একটা সূর্য উঠতেছে উঠতে 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 কিছুক্ষণের মধ্যেই সূর্য এমন একটি জায়গাতে চলে যায় আর আলো এত অধিক পরিমাণ ছড়াইতে থাকে যখন আর সূর্যের দিকে তাকানো নাকি এটা তো বুঝেন ওঠার সময় দেখা যায় উঠতে উঠতে একটু উপরে যখন উঠে যায় তখন আর সূর্যটাকে সূর্যের দিকে তাকানো যায় না গুল লম্বা লাল কোনো কিছুই আর তাকানো বুঝেন এটা ও মুসলমান সূর্যের দিকে ওই উদয়ের পরে যেই জায়গায় গেলে আর তাকানো যায় না আরবিতে ওই সময়টাকেই বলা হয় দোহা রব্বুল আলামিন ওই সময়টার কসম করেছেন কি ইঙ্গিত এক নাম্বার হলো ও মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চান হাবিব গো কাফের বেঈমানদের এই কথা আপনি চেহারা কেন মলিন করেন আমি আল্লাহ দোহার কসম করেছি এর ভিতরে ইশারা হলো ইঙ্গিত হলো আকাশে সূর্যেরও একদল বিরোধী আছে আকাশের সূর্যেরও একদল বিরোধী আছে যারা সূর্যের উদয় পছন্দ করে এমন কোন প্রাণীর নাম জানেন না আপনারা কি ফেসা বাদুর আমাদের ব্রাহ্মণবাড়িয়া এটারে কলা বাদুর কারণ হইলো এ চুরি করে খালি কলা খায় কথা কয় না রে তোর জোরে কল এ মুসলমান ওই বাদুর আকাশের সূর্য উদয় হোক এটা চায় কারণ কি কারণ হলো বাদুরের চরিত্র নাম্বার টু আল্লাহ জুয়ানেরা তো আরো তাড়াতাড়ি ঠাস ঠাস করছে ও মুসলমান বাদুরের চরিত্র খারাপ বলে কেমনে বাদুর রাতের বেলা আর একজনের গাছের কলা গিয়ে চুরি করে খায় কোনদিন জিগাইছেন আপনার গাছের কলা খাবো জিগাইছে অনুমতি নিছে তাহলে কেমনে খায় অনুমতি সারা খাইলে আর নিলে এটার নাম চুরি তাহলে বোঝা গেল তার চরিত্র ভালো না খারাপ ও মুসলমান দুনিয়ার যত দুই নাম্বার আছে এই দুই নাম্বারের আলো চায় না অন্ধকার চায় কুরআনুল করিমের সূরাতুদ দুহা প্রথম কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতে করিমা গুলোর আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবার ইচ্ছা করেছি আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন সবাই মহব্বতের সাথে বলি আমিন যারা কষ্ট করে বসেছেন অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে বলছি সবাই একটু আমার দিকে তাকিয়ে খেয়াল করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন প্রথমেই আমি আয়াতগুলোর শাব্দিক তর্জমা বা অনুবাদ আপনাদের সামনে পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া দুহা দুহার কসম ওয়াল লাইলি ইযা সাজা অন্ধকার রাতের কসম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা হে রাসূল আপনার রব আপনার উপরে আপনাকে ছেড়ে দেন নাই আপনার উপরে অসন্তুষ্ট হন নাই ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা নিশ্চয় আপনার পরকাল আগের কালের চাইতে অতি উত্তম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব আপনাকে অচিরেই এমন নিয়ামত দান করবেন যে নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন মোটামুটি ভাবে শাব্দিক তর্জমা এরকম এবার একটু আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করি প্রথমেই আমাদের জানার প্রয়োজন এই সূরাটি কেন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কোরআন কিতাবের ভাষায় কোরআনের তাফসিরের ভাষায় তাকে শানে নুজুল বলা হয় যেই অবস্থার প্রেক্ষিতে এই সূরা আল্লাহ নাজিল করেছেন শানে নুজুল বোঝার জন্য সামান্য দুই একটি কথা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই আবারও অনুরোধ করছি ডাইন বাম না তাকিয়ে সবাই আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে ছিলেন মোট 63 বছর এই 63 বছরের হায়াত প্রথমত দুই ভাগে বিভক্ত
নবুয়তের আগে এবং নবুয়তের পরে নবুয়ত প্রাপ্তির আগে ছিল 40 বছর নবুয়তি জীবন 23 বছর এই নবুয়তি 23 বছর জীবন আবার দুই ভাগে বিভক্ত প্রথম 13 বছর মক্কার জীবন পরের 10 বছর মদিনার জীবন এই মক্কার জীবনটাকেই মক্কী জীবন বলে মদিনার জীবনটাকেই মাদানী জীবন বলে সেই দিক থেকে হিজরতের আগে যত সূরা কোরআনে নাযিল হয়েছে এই সূরাগুলোকে মক্কী সূরা বা মক্কায় অবতীর্ণ সূরা বলা হয় হিজরতের পরে যত সূরা নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয় আপনারা আমরা সবাই যদি খেয়াল করি তাহলে দেখব নবুয়ত প্রাপ্তির আগের যে 40 বছর এই 40 বছরের ভিতরে মক্কায় নবীর একজন শত্রুও ছিল না কেউ নবীকে খারাপও বলতো না সবাই বলতো মুহাম্মদ ভালো মানুষ সে আল আমিন সে সাদেক এরকম বিভিন্ন উপাধি তারা নবীকে দিয়েছিল 40 বছর পরে গিয়ে নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আর মক্কায় নবীর শত্রুর অভাব রইল না কথাটা যদি আপনারা বললে বুঝে থাকেন আমি ছোট করে সংক্ষিপ্ত করে বলছি কালেমার দাওয়াত দেওয়ার আগে নবীর শত্রু একজনও নাই কালেমার দাওয়াত দেওয়া শুরু হলে শত্রুর অভাব নাই কথাটা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে একজনও নাই আর অভাব নাই দুইটা কথা কি এক একজনের কাছে এক টাকাও নাই আর একজনের টাকার কোনো অভাব নাই তার মানে তার কাছে টাকা আছে অনেক তাহলে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলে নবীর শত্রুর অভাব নাই এর অর্থ হলো নবীর শত্রু অনেক তাহলে 40 বছরে একজনও নাই 40 বছর পরে অভাব নাই পার্থক্য করে দিল কিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাই এই পরিবর্তন করে দিয়েছে যেখানে একজন শত্রুও নাই এখন শত্রুর অভাব নাই তাহলে আপনাদেরকে একটু কথা জিজ্ঞেস করি নবীর 40 বছর জীবনীতে কোনো অন্যায় অপরাধ আছে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিছুই নাই তারপরেও 40 বছর পরে নবী যখন গিয়ে কালেমার কথা বলছেন যেই মানুষগুলো বলতো ভালো সেই মানুষগুলোই এখন শত্রু হয়ে গেল তাহলে বোঝা গেল এই কালেমার দ্বারাই এই শত্রু তৈরি হয়েছে তাহলে বিশ্ব নবী 40 বছরে যার বিন্দু পরিমাণ কোনো দোষ নাই এমন নবী কালেমার কথা বলার কারণে যদি নবীর শত্রুর অভাব হয় না তাহলে মুসলমান মনে রাখতে হবে আমরাও কালেমাওয়ালা মুসলমান হওয়ার কারণে আমাদেরও শত্রুর অভাব থাকবে না আপনারা আরেকটু আরেকটু অ্যাকটিভ হওয়া লাগবে কথাগুলো আরেকটু আওয়াজ করে আমার সাথে বলবেন বলে আমি আশাবাদী পারবেন ইনশাআল্লাহ এখনো পর্যন্ত যতগুলো মানুষ এখানে আইসা বসেছেন কদ্দুর হইছে এটা আপনারা নিজেরাই টের পাইতেছেন তারপরেও আমি আপনাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি কথা বলার চেষ্টা করব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার ওয়াজের বয়স 31 নাম্বার বছরে পড়ছে 31 নাম্বার 31 আমি আমার জীবনে কোন মাহফিলে ছোট হোক বড় হোক শ্রোতা বেশি হোক কম হোক আমি অবহেলায় কোনো সময় নষ্ট আলহামদুলিল্লাহ করি নাই করার ইচ্ছাও নাই সময় কম হবে বয়ান করব যতক্ষণ করব তো মন লাগায় বয়ান করব আমি কি কথা বুঝাইতে পারছি কম হোক আর বেশি হোক বয়ান করব তো মনোযোগ সহকারেই করার চেষ্টা করব তবে আমি সাথে সাথে এটাও চাই আমার শ্রোতা 5 জন হোক কিন্তু 5 জন মনোযোগী হয়ে শুনবে এটাও আমি চাই ওই ফাউ ফাউ গপ সব করে সময় মানে পার করা এটা আমার আদতের মধ্যে নেই অভ্যাসের মধ্যে নেই আমি একটা সেকেন্ডও নষ্ট করতে চাই না আমি কথা বলতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ রাজি সবাই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
হয় নাই এত মানুষের আল্লাহু আকবার আওয়াজ দূর হলে হবে না আরেকটু বড় আল্লাহু আকবার কষ্ট হয়ে গেছে না গুনাহ হইছে মনে হয় কি হইছে সওয়াবের দরকার সবাই নাই বুড়ারার দরকার না মরে যাবে জওয়ানেরার দরকার নাই তো মুরব্বীরা কিছু কয়েন না সওয়াবের দরকার যুবকদের নাই না আছে এখন একটু বড় হইছে কারণ এখন নিজের আর উপরে পড়ছে তো এখন চিন্তা করে যদি জোরে না কই তো বুড়ারার সামনে শরম পাওয়া লাগবে কথা ঠিক না মহতরম হাজেরিন একেবারে আমার দিকে তাকাইবেন বলে আমি আশা করছি আসুন আমরা কালেমা ওয়ালা মুসলমান আপনারা আমরা এটাকে খুব ছোট করে দেখি কালেমা আরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কয় একটা অক্ষরের নাম না এটা তো একটা বিপ্লবের নাম একটা সংগ্রামের নাম কথা কয় না আপনাদেরকে কেমনে বুঝাইতে পারবো আমি জানি না আমার সেই যোগ্যতার ঘাটতি আছে এরপরও আমি সর্বোচ্চ চেষ্টা করছি খেয়াল করেন আল্লাহর হাবিবের সামনে এক ব্যক্তি আসছে গ্রাম্য মানুষ গুইসাপ দইরে নিয়ে আইছে এই গুইসাপ আবার জিন্দা রইছে না এটা মারছে রোদরে দিয়া শুকাইছে এমন সুক নাটারে ব্যাগের ভিতরে বইরা নবীর সামনে আনছেন আইনা ব্যাগের ভিতরে থেকে সুক না চ্যাপটা হয়ে রইছে এটা নবীর সামনে পেশ করে কইয়া ও মুহাম্মদ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাপটা যদি জিন্দা হয় কয় যে তুমি নবী আমি মানব সুবহানাল্লাহ কইছেন এটা কি মানবার কথা সাপ মইরা শুকায়া ঠনঠনা হয়ে গেছে সেপটা এটা জিন্দা হয়া তাও আবার বলতে হবে যে তুমি নবী সাপ তো কথা বলে ঠিক কিন্তু আমরার মতো বলে না সাপের ভাষা আছে সাপের মতো এখন এটা আমাদের কি মনে হয় এবারে কলিমা ফোরবার লাগিয়ে আইছে না যে বড় কালিমা পড়তো এইবারে এই কাম করতো এখন উদ্দেশ্য হলো এটা জীবনে কোনোদিন জিন্দাও হবে না কোনোদিন বলবেও না মুহাম্মদ নবী আমারও ইমান আনা লাগবে না এখন সে হয়তো এতদূর পর্যন্ত আন্দাজ করে নাই যে নবী কোন জিনিসের নাম এটা হয়তো তার মেমোরিতে এতটুকু পর্যন্ত যায় নাই যেমন আমাদের দেশের অনেক বড় বড় শিক্ষিতদের মাথায় যায় না আলেম কোন জিনিসের নাম এরা মনে মনে ভাবে আমরা ইংরেজি ভারি আমরা বিজ্ঞান ভারি মৌলবীরা কি ভারে তুমি যা ভারো সব জিরো মৌলবী যা জানে সব হিরো কষ্ট হবে না খুব লম্বা সময় না তবে জিন্দা মানুষের মতো চলতে চাই আপনারাও জিন্দা আমিও জিন্দা ইনশাআল্লাহ হ্যাঁ এখন নবী যে কোন জিনিসের নাম সে হয়তো বেশি আন্দাজ তার নাই নবী কে বানান আল্লাহর নামটা বলবেন নবী কে বানান কে চালান নবী বানানো আল্লাহ নবীকে পরিচালনাও করেন যার কারণে নবীরা কোনো গুনার কাজ করতেই পারে না ইউসুফ আলাইহিস সালামকে নির্জন জায়গায় নেওয়া হয়েছে আমার আল্লাহ কল্লাউলা আর রাআ বুরহানা রব্বি আমি যদি আমার কুদরতের নিদর্শন না দেখাইতাম মানবীয় বৈশিষ্ট্যের কারণে ইউসুফ নবী গুনার দিকে দাবিত হইতেও পারত আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন দেখায়া তাকে এই গুনার কাছ থেকে হেফাজত করেছি তো নবীদেরকে চালান বানান আল্লাহ শুধু না চালানো আল্লাহ এখন নবী দু রাকাত নামাজ পড়ছে নামাজ পড়ে দোয়া করছেন কার কাছে মুসলমান শক্তি ক্ষমতা সবকিছু আদায় করবে কার কাছ থেকে কার কাছ থেকে আমাদের ক্ষমতা নিচে না উপরে জোরে কোন নিচে না উপরে দেখেন নবী দোয়া করছেন আল্লাহ কো হাবিব টেনশনের কিছু নাই খালি একটু ইশারা কর নারো আস্তে কর আমার নবী এবার গিয়ে বলেন হে সাপ হে গুই আমরা গ্রাম্য ভাষায় কো গুল আপনারা সিলোটিরা
بوي ادا زندہ نہ مردہ تازہ نہ شکنا دیکھے مورا تو شدو مورا نہ بار شکنا رحمت للعالمين جمعی مطر کر بولچن رگوئی شاتے شاتے وہی شکنا تا شدو تازہ نہ زندہ ہوئے گسے بول رگوئی توی کار عبادت کرس এবার গুলির জবান খুলে গিয়েছে মানুষের মত করে বক্তব্য দিতে আছে আবুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবীলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবু আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর সিংহাসন আসমানের উপরে যেই আল্লাহর রাজত্ব জমিনের উপরে যেই আল্লাহ সাগর মহাসাগরগুলোকে রাস্তা হিসেবে তৈরি করেছেন যেই আল্লাহ জাহান্নামকে তার আযাবের জায়গা বানাইছেন যেই আল্লাহ জান্নাতকে বান্দাদের উপরে রহমতের জায়গা বানাইছেন সব মানুষের মতো কথা বলতে পারে না সাধারণত তবে আমার আল্লাহ চাইলে পারেন না পারেন না ও মুসলমান আমার আল্লাহর সেই ক্ষমতা নাই না আছে ওরে মুসলমান আমরা কিন্তু এই টুট জিব্বা দাঁত এর সমন্বয়ে কথা বলি যেটাকে আমরা একসাথে বলি আমরা মুখে কথা বলি ও মুসলমান একদিন এমন সময় আসবে হাতও কথা বলবে পাও কথা বলবে না এমন দিন আসবে না اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আশরের দিন হাত কথা বলবে পা কথা বলবে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এমন কি এই জিব্বাটা দিয়া প্রথমে যখন কাফের বেঈমানেরা ফাসেক ফুজ্জারেরা উল্টা পাল্টা কথা বলা শুরু করবে এক সময় আল্লাহ ওই জবানটাকেও তার কন্ট্রোলের বাহিরে নিয়ে দিবেন এবার জবান তার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনারা এখান যদি বুঝেন তাহলে আরেকটু আরেকটু কাছে নেই সাপে কথা বলতে আল্লাহ যদি চান সাপরে দিয়ে কথা বলাইতে পারেন নাকি পারেন না আবু জাহেলের নাম শুনছেন না হ্যাঁ আবু জাহেল চাচা নবীর চাচা আবু জাহেল হাতের মধ্যে পাথর কণা নিয়ে গেছেন ছোট ছোট কণা মুট করে নিয়ে কো ভাতিজা ও ভাতিজা আমার হাতের মুঠি কি আছে যদি বলতে পারো আমি এক্ষুনি ঈমান আনব হে ও তো আরো বড় আল্লাহ রাসূল বলছেন যে এই উম্মতের ফেরাউন তাহলে এটা তো সবচেয়ে বড়টা আচ্ছা বলেন হাতের ভিতরে কি আছে ছোট ছোট পাথর কণা নিয়ে বলতেছে যদি বলতে পারো ঈমান আনব এখন নবী কল্লা আমি তো জানি না হাতের ভিতরে কি আছে একটু জানাইয়া দিলে আমি বলে দেই দেখি ঈমান নিয়ে আনে আল্লাহ কো জিব্রাইল আমার বন্ধু যেই শানের যেই মানের যেই মর্যাদার আবু জাহেলের প্রশ্নটা সেই শান মোতাবেক হইছে না আচ্ছা আপনারা যদি একজন বিসিএস পাস একজন ব্যক্তিকে যদি প্রশ্ন করেন আর ক্লাস 5 এর বই থেকে প্রশ্ন করেন তুই এটা বেটার প্রশ্ন করার পরেও বেটার জন্য এটা অপমান কথা কয় না এখন আমার নবী কোথায় আর প্রশ্ন করছে কি প্রশ্ন হইছে না আমার নবীর শান মোতাবেক প্রশ্ন হওয়া লাগবে জিব্রাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো আগে প্রশ্নকে নবী আমার বন্ধুর উপযুক্ত করতে আল্লাহ আপনারা মনে আমার কথা বুঝতেছেন না নাকি প্রশ্ন আবু জাহেলে যারা করছে এটা অনেক নিচের এটা অনেক নিচের ক্লাসের প্রশ্ন আমার হাবিব রে তো নিচের ক্লাসের প্রশ্ন করলে এটা আমার হাবিবের শানের উল্টা হয় কথা বুঝছেন না আচ্ছা হুজুর রে যদি কোন বলে হুজুর আরবি হরফ কয়টা আপনারা মনে বুঝেন না যে হুজুরের শানে হ যদি জিগান বলে হুজুর আরবি হরফ কয়টা আর এটা তো জিগাতেন মক্তবের ছাত্র আচ্ছা দেখেন হাতের মুঠির ভিতরে কি এটা অনেক সময় আন্দাজ করে বললেও হয়ে যায় হইতে পারে মই মনে হয় না আপনারা এইদিকে নম একটা খেলা আছে আমি ছোট সময় খেলছি নিজে ওই সিমের বিচি দিয়া উরির বিচি মুট করে কইছে কসেন জুন না বেজোর এরকম খেলা আছে জোর বেজোর
জোর না বেজো জোর খুলছে পরে দেয়া যায় মিলে গেছে তুইটা তো আন্দাজ করে মারলে অনেক সময় হয়ে যাইতে পারে তো এটা কোনো প্রশ্ন হয় আমার নবীর শানে ও জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো আগে প্রশ্ন কেমনে কোন আমার বন্ধু যেন আবু জাহেল রে গিয়া কয় চাচা তোমার হাতের ভিতরে কি এটা আমি বলবো না তোমার হাতের ভিতরেটা বলবে আমি কে সুবহানাল্লাহ আপনারা সহলে নাস্তার পরে কইেন হ্যাঁ এই কোনার রাস্তে কইছে জোরে কোন দেখেন এখন নবী গেছেন জিবরাইল এসে বলছেন হুজুর প্রশ্ন এটা সহ এটা আমনে শানে মানায় না একটু নবী আবার গিয়ে কয় চাচা তোমার হাতে কি আছে এটা আমি বলবো না তোমার হাতের ভিতরের লুকানো জিনিস বলবে আমি কে আবু জাহেল দেখে হাতের ভিতরে পাথরের কণা আছে অনেকে কোনোদিন কথা বলে নাই কোনোদিন কথা বলে না বলবেও না প্রশ্ন তো আমার চেয়ে মোহাম্মদ নিজেই কঠিন করে দিয়েছে ঠিক আছে ভাতিজা আমার হাতের লুকানো জিনিস বলবে তোমার পরিচয় কি রাহমাতুল আলামিন শুধুমাত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন কে তুমি আমার চাচার হাতের ভিতরে লুকিয়ে আছো জবাব দাও আমার পরিচয় কি নবীর আঙ্গুল মুবারকের নির্দেশ পাইয়া সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরের সকল পাথর কণাগুলোর ভিতর থেকে কালেমার আওয়াজ বাহির হয়ে গেছে যে আল্লাহ পাথর কণার ভিতর দিয়ে কালেমার আওয়াজ বাহির করতে পারেন সেই আল্লাহ যেই সাপ একসময় জিন্দা ছিল এখন না হই মরে শুকিয়ে গেছে এটাকে আমার আল্লাহ আবার জীবিত করে কথা বলাইতে পারবেন কিনা এরা মুসলমান আমার আপনার নবী যাই মাত্র বলছেন গুল বল তুই কার ইবাদত করস তুই কার ইবাদত করিস বল এমনি কো আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ হলো আসমানে রাজত্ব জমিনে রাস্তা সাগর মহাসাগরে জান্নাত আরামের জায়গা জাহান্নাম হলো আযাবের জায়গা ও মুসলমান এবার আমার নবী বলতে আছেন এ সাহেব তুই বল আমার পরিচয় কি আরো আসতে আরো আসতে এবার বল আমার পরিচয় কি আমার পরিচয় কি এমনই সাপ আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাক্ষী দিলাম গো আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল আল্লাহর বান্দা এমনি ওই লোকটি যে এনেছিল সাথে সাথে গিয়ে বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান ও মুসলমান এতক্ষণের কথা আমার মূল উদ্দেশ্য না আমার আপনার নবীর সাহাবি এখন তো মুসলমান সাহাবি মুসলমান মইয়া এবার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি একটি বিশেষ কথা বলতে চাই নবী গো এতদিন পর্যন্ত আমার কাছে আপনার চেহারা ছিল সবচেয়ে ঘৃণিত চেহারা এখন আমি বলতে পারি আল্লাহর কসম আপনার চেহারা হলো সারা পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় চেহারা এক কালেমা কি ঘুরাইয়া দিল এই জিনিসটা বলার জন্যই বলছিলাম এই যে একটু শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে কয়েকটা সহকরের সমন্বয় বললে হবে না এই লা ইলাহা ইল্লাল্লাহ একটি পুরো বিপ্লব আর একটু জোরে আমার বন্ধুরা এই কালেমাকে ছোট করে দেখলে হবে না আমরা মুসলমান দুনিয়ার সব কাফের বেঈমান বিশ্বাস করে ইমানের বাতি এটা এমন পাওয়ারফুল যদি ঠিকমতো জ্বলে উঠে দুনিয়ার কোন অস্ত্র দিয়ে তার মোকাবেলা করা যায় না কোন অস্ত্র দিয়ে মোকাবেলা করা যায় না এই জন্য তারা চায় আমাদের ইমানটাকে দুর্বল করে দিতে যেই যেই গুনার কাজ করলে ইমান দুর্বল হয়ে যায় এই কাজগুলো সুকৌশলে আমাদের মধ্যে ঢুকাইয়া দেওয়া হচ্ছে যেই পদ্ধতি অবলম্বন করলে মুসলমানের ইমান দুর্বল হবে মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত করলে ইমানের পাওয়ার বাড়ে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ঈমানের পাওয়ার বাড়ে আমার ভাইরা এই জন্য মুসলমানের সন্তানকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরানোর জন্যই কিন্ডারগার্টেনের টাইম সকালবেলা করা হয়েছে
আমার বন্ধুরা মুসলমানের সন্তানকে কোরআন থেকে দূরে রাখার জন্য আজকে একেবারে নিচ থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত ইসলাম শিক্ষাকে বাদ দেওয়ার পায়তারা করা হয়েছে মহতারাম হাজেরিন সেই জন্য আসুন আমি বলছি এই কোরআনের তেলাওয়াতের দ্বারা ইমানের পাওয়ার বাড়ে দুনিয়ার কোন কাফের বেঈমান চায় না যে কোরআনের প্রতিষ্ঠান থাকুক কোরআনের শিক্ষা মুসলমানের সন্তান লাভ করুক আমার বন্ধুরা তবে হ্যাঁ তারপরেও আমরা বলতে চাই তোমাদের বাপ দাদারাও এমন স্বপ্ন দেখেছিল এরপরেও কোরআনের শিক্ষা বন্ধ হয় নাই কাজেই তোমাদের স্বপ্নের দ্বারাও এই দেশে কোরআনের শিক্ষা বন্ধ হবে না ব্রিটিশরা এই দেশে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করেছিল হাজার হাজার আলেম ওলামা তারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল জেলখানায় বন্দী করেছিল আলেম ওলামাদেরকে ওই মালদার দ্বীপে নিয়ে বন্দী করে রাখা হয়েছে লক্ষ লক্ষ কোরআনের বলিও তারা সমুদ্রে ডুবিয়ে দিয়েছে এরপরও মুসলমান টিকে আছে মাদ্রাসাও আছে মসজিদও আছে হাফেজে কোরআনও আছে আলেমে কোরআনও আছে কাজেই দুনিয়ার কোন নাস্তিক বেঈমানের ষড়যন্ত্র কখনোই বাংলার জমিনে সফল হবে না হইতে দেওয়া হবেও না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন মহতারাম হাজেরিন বলছিলাম যে নবী যতদিন কালেমার দাওয়াত দেন নাই ততদিন কিন্তু কোনো दुश्मन নাই শত্রু নাই কালেমার দাওয়াত দেওয়া শুরু হইলে শত্রুর আর কি নাই অভাব নাই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছে বাধা প্রাপ্ত হয়েছে কষ্ট করেছে কিন্তু নবী কালেমার দাওয়াত বন্ধ করেন নাই হকের আওয়াজ বন্ধ করেন নাই নবীর নায়েব উলামায়ে কেরাম নায়েবে নবী তারাও কষ্ট করবে নির্যাতিত হবে কষ্ট করবে কিন্তু হকের আওয়াজ বন্ধ করবেন না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে তারা পদে পদে কষ্ট দেয় চলার পথে কষ্ট বসার পথে কষ্ট নামাজ পড়তে গেলে কষ্ট নামাজের সেজদার মধ্যে উটের ভুঁড়ি দিয়ে রাখে চলার পথে নবীর পথ চলার পথে কাটা দিয়ে রাখে নবীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে নবীকে মানসিক ভাবে লাঞ্ছিত করে কষ্ট দেয় নবীকে বলে তুমি জাদুঘর নবীকে বলে তুমি পাগল আরো আসতে ও মুসলমান আমার নবীকে কাফের বেঈমানেরা বলে এই তুমি জাদুঘর নবী আমার কোনো জবাব দেন না আমার নবীকে শেষ পর্যন্ত তারা বলে তুমি একটা পাগল কিন্তু লক্ষ্য করে দেখেন নবী জবাব না দিলেও আল্লাহ কিন্তু জবাব দিয়ে দেন কথা কয় না ও মুসলমান তার মানে হলো আমার নবীকে যদি কেউ কটাক্ষ করে নবী কোনো বদলা না নিলেও নবীর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা বেয়াদবকেও ছেড়ে দেন না ও মুসলমান আমার নবীকে বলে পাগল আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বলেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী লোকেরা আপনারা পাগল কো আপনি মন খারাপ করেন না 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 আপনি পাগল হবেন কেন মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন আপনার রবের দয়া আপনি পাগল না ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন তারা যত বলতে থাকবে আর আপনি শুনতে থাকবেন ততই আপনার বিনিময় বাড়তে থাকবে আর আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী যার চরিত্র মহান হয় সে পাগল হতে পারে না আর পাগল হলে এটার চরিত্র হয় না কারণ এ ফরনের লুঙ্গি মাথাত বিন্দালা কথা কয় না এর মেসি লুঙ্গি নিচে পড়তো এটা খুললিয়া মাথাত বিন্দা রাস্তা দিয়ে হাঁটে এর ফর তার বাপ সাপ দেখলে কথাবার্তা শুনলে বুঝা যায় হে ওই পুরা বিশ্বনাথের মধ্যে একলা সুস্থ আর সব পাগল পাগলের কথাবার্তা শুনিনি মাঝে মাঝে রাস্তা দিয়ে কেন একটু মাঝে মাঝে এর কথা শুনলে বুঝা যায় হে একলা সুস্থ আর যা আছে সব আমার আল্লাহ কো নবী এদের কথায় আপনি পাগল হবেন না আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি মহান চরিত্রের অধিকারী এরই
বেড়া স্যার কাপটা প্লে কইলাম আর স্টেজ আসছ না এমনি সময় হই না কইতাম মহترم হাজেরিন আমার আল্লাহ কা হাবিব আপনি পাগল না আপনি মহান চরিত্রের অধিকারী আপনি পাগল না মহترم হাজেরিন নবীকে পাগল বানানোর জন্য রাস্তার পয়েন্টে পয়েন্টে লোক নিয়োগ দিয়েছে মক্কায় হজের সময় মানুষ ভিতরে প্রবেশ করে এইজন্য পয়েন্টে পয়েন্টে লোক নিয়োগ দিয়েছে তাদের কাজ কি যারাই প্রবেশ করবে তাকেই বলে দিবে আমাদের মক্কায় একজন পাগল আছে নাউজুবিল্লাহ বলবেন না তার নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ সাবধান তার কাছে কিন্তু তোমরা যাইও যাইও না এখন যত দিক দিয়া লোক আসছে কাবা চত্বরে সবার কানে কানে এই আওয়াজ দিয়া দিছে এখন সবাই তো আসছে এক জায়গায় এখন পারস্পরিক কথাবার্তার ভিতর দিয়া জানতে পারছে যে আল্লাহর ফজল ও করমে এই দাওয়াত সবাই রই দিছে মানে একজন গরিব বাপ রে বা এটা কই এমন পাগল রে যেই পাগলের খবর দেওয়ার লাগি প্রতি পয়েন্টে পয়েন্টে লোক নিয়োগ দিছে এটা তো কোনো সাধারণ পাগল না ইন্টারন্যাশনাল পাগল এক নজর না দেখে যাওয়া যাবে না আল্লাহ কয় পাগল কয় আমার হাবিবের কাছ থেকে দূরে সরাইবে আমি পাগলের আকর্ষণ দিয়ে আমার হাবিবের কাছে পৌঁছায় দেব যতই মোল্লা মৌলবীর আরে হেডা কও অমুক কও তমুক কও এর হোরা দেখবে এই দেশের মোল্লা মৌলবী ফেট বেত না উঠলো মৌলবীর কাছে যাইব এই দেশের মুসলমান মাথা ব্যথা হইলো মৌলবীর কাছে যাইব ঘর বানাইলো বাবা মৌলবীর কাছে যাইব দোকান উদ্বোধন করলো মৌলবীর কাছে যাইব বাপ মারা গেল মৌলবীর কাছে যাইব ফুলা জন্ম নিল মৌলবীর কাছে যাইব কথা আমি বুঝাইতে পারছি না এত আলেম ওলামার বদনাম সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ে মিডিয়াতে তো সব খালি মৌলবীর বদনাম আমার ভাইরা এরপরেও সারা বাংলাদেশ খুঁজে আমি এখনো পাইছি না এমন একটা জায়গা যে একজন মানুষ নতুন ঘর উঠাইয়া স্কুলের হেডমাস্টার নিয়ে দোয়া করেছে কোন বড় সে ব্যবসা প্রতিষ্ঠান করতে গিয়ে কোন কলেজের প্রিন্সিপাল নিয়ে দোয়া করেছে আজ পর্যন্ত একটা ঘটনা এমন কেউ দেখাইতে পারবে না যত বদনামই করুক শেষ পর্যন্ত দোয়া করাইতে গেলে কথা ঠিক কিনা আসলে ইডেও অনেকের সহ্য হয় না যে মোল্লারা কিলি এতখানি খাইতো কথা বুঝেন না হ্যাঁ তারা তো অনেক লেখাপড়া করছে অনেক ডিগ্রি ডিগ্রি অর্জন করছে অনেক টাকা বেতন পাইবে এই করবে সেই করবে এখন মেসাবরা দেখা যায় মাশাআল্লাহ হ্যাঁ খানির বেলা এরা সবচেয়ে আগে আইতাছে রমজান মাস মসজিদের ইমাম মুয়াজ্জিনের খানির হসি রিয়াল নেই এরার কাছে গেলে কো না ভাই 15 রোজা পর্যন্ত ফিল আপ সেহরিও নাই ইফতারও নাই মানে তারাবির পরের খানিও নাই আরে বাপ রে বাপ অবস্থা কি এখন এমন মজার মজার খা মানে সবার তো এটা সহ্য করে নিতে কষ্ট এই জন্য হে সার দোকানে বইয়া বইয়া খালি বদনাম করে মেসাবরে খালি পরের ঘরে খা তা আমিও কই আমরা পরের ঘরে খাই তবে তোরার মতো চুরি করে খাই না আমরা দাওয়াত দিয়ে নিয়ে খাওয়া আর তোরা তো কলমের খোসা মাই রই হাজার হাজার কথা কয় না রই ডিস্টার্ব রে মহতরম হাজিরিন শুন আমার আপনার নবী বিশ্ব নবী দুজাহানের নবী রাহমাতুল লিল আলামিন কে তারা এমন কোন বাক কথা নাই যেই কথা তারা বলে নাই সব কথাই তারা বলেছে তুমি জাদুঘর তুমি অমুক তুমি তমুক তুমি মোল্লা দন্না সব কিছু বলছে কিন্তু নবীকে দমন করা যায় নাই দমন করা যায় না এবার দেখেন কেমন কয়েকদিন নবীর কাছে ওহী নাজিল বন্ধ আমি বড় করে বলতে পারবো না খুব সংক্ষিপ্ত কয়েকদিন ওহী নাজিল বন্ধ যে কোনো কারণে কারণের দিকে আজকে যাইতে পারবো না ওহী নাজিল বন্ধ কয়েকদিন ওহী নাজিল বন্ধ থাকার কারণে পুরা মক্কার হাট ঘাট যা আছে সব গরম কারণ মৌলবী আর মিয়া সাহেবের দুষ পাইলে অনেকে দেখবেন সা আগে কাপ দিয়ে খাইতো এখন জগ দিয়ে খা গলা দাঁড়াইবার জন্য মিয়া সাহেবের বদনাম কইতো কথা বুঝেন নাই আর সর্বনাশে এমন ভাবে আসরের নামাজের সময় গিয়ে সার দোকানে বইছে এসার পরে উঠাইছে তিন অক্তের ভিতরে এক অক্ত নামাজ তার নসিব হইছে না আর যা এতক্ষণ আলাপ হইছে সা খালি সব খালি মিয়া সাহেবের বদনাম মহতারাম হাজিরিন আমার আপনার নবীর বিরুদ্ধে ও মাঠ ঘাট হাট সব গরম হয়ে গিয়েছে একজন আর একজনকে ডেকে ডেকে শোনায় শুনছেন এ বলে কি কো মুহাম্মদের আল্লাহ এখন আর মুহাম্মদের খোঁজ খবর নেয় না মুহাম্মদকে ভুলে গিয়েছে ছেড়ে দিয়েছে
এত আস্তে বললেন ও মুসলমান এবার সব জায়গায় এই আওয়াজ একই আওয়াজ একই আওয়াজ একই আওয়াজ একজন আরেকজনের কাছে গাস্ত করে একজন আরেকজনের কাছে উদ্বুদ্ধ করে একজন আরেকজনের কাছে পৌঁছায়া দে তাবলীগ করে ও মুসলমান যেখানে যায় সেখানে একই কথা কো কি হয়েছে কো মুহাম্মাদের আল্লাহ এখন মুহাম্মাদকে ভুলে গিয়েছে এখন আর খোঁজ খবর নেয় না রাহমাতুল লিল আলামিনের কানে যখন আওয়াজ এসেছে নবীর চেহারাখানা মলিন নবীর মনটা বড় খারাপ শুধুমাত্র তা না হাঁটে ঘাটে এতটুকুই না নবীর একেবারে কাছের মানুষ আপনজন নবীর আপন চাচি উম্মে জামি আবু লাহাবের স্ত্রী ও মুসলমান এই মহিলাটা নবীর চলার পথে কাটা দিয়ে রাখতো আমার আপনার নবীর পায়ে কাটা বিদ্ধ হলে মহিলাটি জানালার ফাঁক দিয়ে দেখে দেখে খিলখিল করে হাসতো আমার ভাইরা এই মহিলাটি আবার নবীকে একবার ডাক দিয়েছে ও ভাতিজা দাঁড়াও 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 এত সুন্দর করে ডাক আমার নবী মনে মনে ভাবলেন মনে হয় কোনো ভালো কথা হতে পারে এই জন এত সুন্দর করে ডাকলো ভাতিজা ভাতিজা দাঁড়াও আমার নবী দাঁড়াইলেন এবার কাছে গিয়ে কি বলেন খেল করে শুনবেন কিছু বলার থাকলে আওয়াজ করে বলবেন ডাক দেখো ভাতিজা তোমার আল্লাহ বলে এখন তোমাকে ভুলে গেছে ও ভাতিজা তোমার কাছে এতদিন যে শয়তানটা আসতো এটা বলে এখন আর আসে না বুঝেননি আপনারা তার ভাষায় শয়তানকে কথা কয় না কথা কয় না জিব্রাইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে সামনে গিয়ে বলে তোমার কাছে এত দিন যে শয়তানটা আগমন করত এটা বলে এখন আর আসে না রাহমাতুল লিল আলামিন চরম ভাবে ব্যথিত হইলেন নবীর চেহারাখানা মলিন হয়ে গেল ও বন্ধুরা আমার আপনার নবীর মনে বড় ব্যথা নবীর চেহারাখানা মলিন এটা আমার আল্লাহর কাছে দেখতে বড় ভালো লাগে কয় না জোরে কয় না ভালো লাগে না 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 আমার আপনার নবীর চেহারা মুবারক আমার আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন আমার নবীর আগে ও এত সুন্দর চেহারাওয়ালা কাউকে আল্লাহ বানান নাই আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত এমন সুন্দর চেহারাওয়ালা কাউকে আর বানাইবেন ও মুসলমান আমার আপনার নবীর উপরে সে নবুয়ত খতম আমার আপনার নবীর উপরে সে হুসন জামাল খতম আমার আপনার নবীর উপর এসে সৌন্দর্য খতম এরপরে আর আর সুন্দর আর বাড়বে না নবীর চেয়ে সুন্দর চেহারাওয়ালা কেউ হবে না না আমার নবীর সমান হবে কারণ আমার আপনার নবী সহ সকল পয়গম্বরগণ সুন্দর ছিলেন সব পয়গম্বর সুন্দর আল্লাহ কোন নবীকে কালো বানান নাই আমার আল্লাহ কোন পয়গম্বরকে বিশ্রী বানান নাই সকল নবীগণ সুন্দর ছিলেন সকল নবীগণ দেখতে বড় সুন্দর কাঠামো ছিল তাদের চেহারার কাটিং বড় সুন্দর ছিল ও মুসলমান ফর্সাও ছিল দেখতে সুন্দর ছিল একজন পয়গম্বরকে আল্লাহ কালো বা বিশ্রী করে বানান নাই ও মুসলমান এবার আপনারা আওয়াজ করে বলেন কেউ যদি টেরা হয় টেরা আমাদের বিবারিয়ার ভাষায় কো টেগরা এই দিকে তাকাইলে চোখ এই দিকে যায় আরে কি কয় টেগরা ও ভাই টেরা টেরা এই টেরা রে কি কেউ সুন্দর কয় টেরা তো টেরাও ও মা ফুরি বিয়া দিতে গেলে যাম দামান দিকে এসে দিকে মা গো বেড়া দিদিকে চাইলে চোখে দিকে কো আল্লাহ কে কিতা কো এই টেরার কাছে বিয়া দিতাম কথা কয় না তাহলে বোঝা গেল টেরা সুন্দর টেরা হইলে সুন্দর হয় না তাহলে এবার আপনারা বলুন গোলাম আহমদ কাদিয়ানি এইদিকে তাকাইলে ওইদিকে চোখ যাইত হে ও টেরা তাহলে টেরা যদি সুন্দর হয় না এই বিবেচনায় গোলাম আহমদ কাদিয়ানি নবী হইতে পারে না সব নবী সুন্দর সব নবী সব নবী আল্লাহ 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 কোন কালরে নবী বানাইছে না হে কোন বিশ্রীরে আল্লাহ নবী বানান নাই নবী বানাইছেন সুন্দর করে বানাইছেন ও মুসলমান তাহলে হে টেরা নবী হতে পারে না নাম্বার দুই আমি আউটসাইডে দিয়ে দুই একটা কথা বলছি ভিতরে ঢুকবার সুযোগ নাই দেখেন নবী যারা হন তাদের উপর মাথার উপর দিয়ে করাত গেছে তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে তাদেরকে শহীদ করছে এই ইতিহাস আছে কোন পয়গম্বর টয়লেটে হইরা মরছে না শুনেন নাই আর কথা টয়লেটে কোন নবী মরছেন বলে কোন খবর
কোন ব্রাহ্মণ নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি টয়লেটে মরছে এরপর আরেকটি কথা হলো নবী যেই জায়গায় ইন্তেকাল করেন সেই জায়গায় তার দাফন হয় নবী যেই জায়গায় ইন্তেকাল করবেন এখানেই নবীর দাফন হবে ও মুসলমান আমার আপনার নবী আম্মা জান আয়েশার হুজরায় ইন্তেকাল করেছেন এখানেই রওজা শরীফ কথা বুঝছেন নাই এটাই রওজা শরীফ তাহলে টয়লেটে যে পড়ছে তাকে যদি নবী হওয়া লাগে তো দাফন হওয়া লাগে কোথায় তো তুই যেই মার্কা নবী মরণ এই জায়গায় দাফন তুই যেই মার্কা নবী তোর এই মার্কা মরণ এই মার্কা কবর কথা কয় না কিতা আমারে কিছু কইবেন নি না হুজুর আল্লাহ আমি মনে করছি আমার বুঝি বিচার মিয়াত শেষ হয়ে গেছে গা এরকম কোন কিছু নিউজ আসবে এমন হইলে খারাপ না ভালোই হয় আমার অসুবিধা নাই কষ্ট হইতাছে আপনাদের আর 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 খুব বেশি না সলক সলক বললে আমনে তো বলবে নই কিন্তু আমার জায়গাতে যদি এখানে আইতে নামনে তাইলে আর এটা বলতেন না কথা বুঝেন নাই মহতারাম হাজিরিন জি 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 আমিও শেষ করি নাই আপনার সাথে আমিও একমত তবে আপনি যতক্ষণ চাইবেন আমি আবার এতক্ষণের সাথে দ্বিমত চলবে এখন ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন আসেন তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী হইতে পারে জোরে কোন হইতে পারে ভাই তার একবার তার এই বিরুদ্ধে যারা আন্দোলন করছেন এর মধ্যে সবচেয়ে বেশি সুচ্চার আন্দোলন করেছেন আমিরে শরীয়ত হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই জন্য উনাকে অনেকবার জেলে যাইতে হয়েছে মৌলভীরা জেলে যাও এটা নতুন সুন্নত না পুরান সুন্নত মোল্লা মৌলভীরা জেলে যাও এটা পুরান সুন্নত নতুন না এটা আমরা আকাবেরা অনেক জেল খাটছে তো যাক একবার ওনাকে এজলাসে উঠানো হয়েছে উঠাইলে ইংরেজ বিচারক সিয়ারে বৈশা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ছেলে একটা আর এক কুলাঙ্গার আর এক জানুয়া তার নাম মির্জা বশির তারে আনাইছে এই কোর্টে এখন বিচারক এজলাসে বৈশা ক ও মির্জা বশির শাহ কো কি আপনার বাবা যে নবী এই ব্যাপারে কোনো দলিল আছে আপনারা একটা কথা মনে রাখবেন আমার আপনার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি বলে আমি নবী আমার নবীর কোন উম্মতের জন্য তার কাছে দলিল চাওয়া জায়েজ নাই দলিল চাওয়ার অর্থ হলো দলিল দিতে পারলে আপনি মানবেন দলিল চাওয়ার অর্থই তো এটা আপনি দলিল প্রমাণ দিতে পারলে আমি মানব না হলে দলিল চাইবেন কেন কিন্তু আমার আল্লাহ আগেই দলিল দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন আমার আপনার নবী খাতামুন নবীন 1500 বছর আগে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দলিল দিয়েছেন অতএব কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে আমি নবী আপনার কথা হবে তুই কাফের যেই বলবে তুই আমি নবী মুসলমানের কথা হবে তুই কাফের এ যত জোরে বলবেন নবী মুসলমান তত জোরে বলবে তুই কাফের দলিল চাওয়ার কোনো সুযোগ যে বিচারক বিচারক তো এই মার্কা আমনের বাপ যে নবী দলিল আছে কহাঁ আছে ক কি আছে ক কোরআনই তো দলিল আছে আরে কোরআনে দলিল আছে বলে হ্যাঁ কেমনে ক কোরআনে আল্লাহ বলছেন মিম্বাদ ইসমুহু আহমদ ঈসা আলাইহিস সালাম ভবিষ্যদ্বাণী করেছেন আমার পর একজন নবী আসবেন যেই নবীর নাম আহমদ তো আমার আব্বাও আহমদ যে লোকটা এদিকে দাঁড়ায় রয়েছে একটু আগে নামটা বলছিলাম না আমির শরীয়ত আমিরুল বায়ান সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই আর এটা তো বাঘের বাচ্চা বাঘ এটা সিরিয়াখানার বন্দি থাকলেও এটা হুঙ্কার দেয় এটা গর্জন দেয় এটা ছাগলের মতো ব্যবে করে না কথা কয় না চিড়িয়াখানার খাঁচায় বন্দি থাকলেও সিংহে গর্জন দেয় ব্যবে করে না আজত আতাউল্লাহ শাহ সেই সিংহ পুরুষ তোর বাবার নাম গোলাম আহমদ কোরআনে আল্লাহ বলছেন শুধু আহমদ তো গোলাম আহমদ শুধু আহমদ কেমনে হইল ক গোলাম বাপ ক কেমনে বাপ ক এমনে বাপ বাদ দিয়ে লাইছি
বাদ দিয়া লাইছি এমনেই বাদ এমনি হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাহলে তুই কি জানোস আমার নাম কি আমার নাম আতাউল্লাহ দুই শব্দে মিলাইয়া এই নাম হইছে একটা হলো আতা আর একটা হলো আল্লাহ দুইটা মুরাক্কাব হইয়া সন্ধি হইয়া হইছে আতাউল্লাহ তো তোর বাবার নাম গোলাম আহমদের গোলাম যদি বাদ দিলেই বাদ হয়ে যায় তো আমার নামে প্রথম অংশ আমি বাদ দিয়ে লাইছি আতা বাপ আমি এখন শুধু আল্লাহ বাকি আছি তো আমি আল্লাহ বলছি তোর বাবার মতো কুত্তারে আমি নবুয়তিও দেই নাই তোর বাপ নবীও হতে পারে না মহতারাম হাজির এবার বুঝছেন যে গর্জন চিড়িয়াখানার খাঁচায় বন্দি থাকলেও সিংহে গর্জনই দেয় এটা বে বে করে এটা বে বে করতে জানে আমরা মুসলমান আমরা বে বে করতে জানি না আমরা আল্লাহু আকবারের হুংকার দিতে জানি আল্লাহ এই জায়গা বয়ান করা আমার লাগি অনেক কঠিন এই যে দেখেন আমরা একটু নীরব হইলে বুঝবেন যে হেনটা কত আওয়াজ হয় এত আওয়াজ আর এত কিছু মোকাবেলা করে আমার মনোযোগ ঠিক রেখে আপনারাও আমার সাথে লাইনটা ঠিক রেখে ওয়াজ করা আমার মতই ছোট মানুষের দ্বারা সম্ভব না আমার কথা হইছে ওয়াজ চলবে তো ওয়াজের একটা পরিবেশও লাগবে বাস আমার দিক খেয়াল করে এবারে কিটা করব বইব নি এই আল্লাহর ওলি তাড়াতাড়ি বল বাস ভাই আমি এখন আমার গরীর কাটা দেখব যখন দেখব যে মোটামুটি সীমানা আয়ে পড়ছে আমি আখির দাওয়ানা কথা কইতে অনেক কষ্ট শারীরিক কষ্ট আছে মানসিক কষ্ট আছে কি কথাগুলো সিরিয়ালে কি এমনি আয়ে মনে করেন একটু তো গুড়াইতে হয় আসুন কি বলছিলাম হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহ বাকি আছি তোর নবুয়তিও দেই নাই তোর বাপের নবুয়তিও দেই নাই নবীও হইতে পারে নাই যেমন যেমন সিংহ তেমন গর্জন কথা কয় না আর অন্যভাবে যদি ঘুরাইয়া বলি তাহলে বলা হবে যেমন কুকুর তেমন মুগুর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন আরো জোরে কোন আমিন আমার নবীর চেহারা মলিন এটা আমার আল্লাহর কাছে ভালো লাগে কয় না কয় না কয় না ও মুসলমান আমার নবীর চেহারা মলিন হলে এটা আমার আল্লাহর কাছে ভালো লাগে না হে বান্দার আমার নবীর মান খারাপ হলে আল্লাহর ভালো লাগে না এই যে আমার নবীর চেহারা খানা মলিন আমার নবীর মন বড় খারাপ কাফের বেঈমানেরা আনন্দিত তাদের মুখে চেহারার মধ্যে উল্লাস আনন্দ আর উল্লাস কয়েকদিন যাবত এই অবস্থা যখন আল্লাহ রাব্বুল আলামিন তখনই ওই কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব বিশ্ব নবীর চেহারা মুবারককে আরো উজ্জ্বল করে আমার নবীর মনকে সান্ত্বনা দিয়ে নবীর শান মান মর্যাদা বৃদ্ধি করে মহান আল্লাহ কোরআনে সূরাতুদ দোহা নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে ওই সকল কাফের বেঈমানদের জবাব দিয়েছেন কিয়ামত পর্যন্তই যারা এমন বলবে এমন করবে তাদেরও আমার আল্লাহ জবাব দিয়েছেন জবাব দিতে গিয়ে রব্বে করিম দুই জিনিসের কসম করেছেন ওয়া দোহা দোহার কসম ওয়াল লাইলি ইযা সাজা অন্ধকার রাতের কসম ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দোহার কসম করেছেন দোহা কোন জিনিসের নাম এবং এই দোহার কসমের ভিতরে কি ইশারা কি ইঙ্গিত রয়েছে লম্বা কথা সংক্ষিপ্ত করে বলছি এর মধ্যে একটি হলো ও মুসলমান একদম সহজে বুঝবেন দোহা কাকে বলে পূর্ব দিকে সূর্য উদয় হয় পূর্ব দিক দিয়ে যখন সূর্য উদয় হয় উদয়ের সময় সূর্যটা দেখা যায় বড় সুন্দর লাল টকটকা একটা গোল প্লেটের মতো লাল একটা গোল প্লেটের মতো সুন্দর টকটকা একটা সূর্য উঠতেছে উঠতে 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 কিছুক্ষণের মধ্যেই সূর্য এমন একটি জায়গাতে চলে যায় আর আলো এত অধিক পরিমাণ ছড়াইতে থাকে যখন আর সূর্যের দিকে তাকানো নাকি এটা তো বুঝেন ওঠার সময় দেখা যায় উঠতে উঠতে একটু উপরে যখন উঠে যায় তখন আর সূর্যটাকে সূর্যের দিকে তাকানো যায় না গুল লম্বা লাল কোনো কিছুই আর তাকানো
বুঝেনিডা ও মুসলমান সূর্যের দিকে ওই উদয়ের পরে যেই জায়গায় গেলে আর তাকানো যায় না আরবীতে ওই সময়টাকেই বলা হয় দোহা রব্বুল আলামিন ওই সময়টার কসম করেছেন কি ইঙ্গিত এক নাম্বার হলো ও মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চান হাবিব গো কাফের বেঈমানদের এই কথা আপনি চেহারা কেন মলিন করেন আমি আল্লাহ দোহার কসম করেছি এর ভিতরে ইশারা হলো ইঙ্গিত হলো আকাশে সূর্যেরও একদল বিরোধী আছে কয় না আকাশের সূর্যেরও একদল বিরোধী আছে যারা সূর্যের উদয় পছন্দ করে এমন কোন প্রাণীর নাম জানেন না আপনারা কি ফেসা বাদুর আমাদের ব্রাহ্মণবাড়িয়া এডারে কলা বাদুর কারণ হলো এ চুরি করে খালি কলা খায় কথা কয় না রে তোর জোরে কল এ মুসলমান ওই বাদুর আকাশের সূর্য উদয় হোক এটা চায় কারণ কি কারণ হলো বাদুরের চরিত্র নাম্বার 2 আল্লাহ জওয়ানরা তো আরো তাড়াতাড়ি ঠাস ঠাস করছে ও মুসলমান বাদুরের চরিত্র খারাপ বলে কেমনে বাদুর রাতের বেলা আরেকজনের গাছের কলা গিয়ে চুরি করে খায় কোনদিন জিগাইছেন আপনার গাছের কলা খামু জিগাইছে অনুমতি নিছে তাহলে কেমনে খায় অনুমতি সারা খাইলে আর নিলে এর নাম চুরি তাহলে বোঝা গেল তার চরিত্র ভালো না খারাপ ও মুসলমান দুনিয়ার যত দুই নাম্বার আছে এই দুই নাম্বারের আলো চায় না অন্ধকার চায় বলার সময় নেই এজন্য বাদ সোজা লাইনে যাই পরে অনেক কথা ছিল ও মুসলমান আমাদের দেশে অনেক পীর বাবারা আছে এরা আবার murid murid নিরে লইয়া হালকা জিকির করে আমার বাংলারা মুসলমান ওরা আবার কো মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা ওঠাও রে পর্দা উঠায় দিছে এবার কমনের বাতি বড় বাতি বাইরের বাতি নিবাও রে পর্দা উঠায় দিয়েছে বাতিও নিবায়া দিয়েছে ও বন্ধুরা আমি আপনাদেরকে ফিনিশিং দেওয়ার আগে বলি আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর নবী গো আপনার উপরে কোরআন নাযিল করা হয়েছে এই কোরআনের আলো দিয়ে যেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন মানুষকে যেন অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারেন তাহলে ওলিয়া ওলিয়া ওলামায়ে কেরামের কাজ হলো জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা এখন যদি বলে পর্দা উঠায় দাও বাতিও নিভায় দাও তাহলে বোঝা গেল সে অন্ধকার চায় সহজ সরল কথা হলো তাইনের চরিত্র ভালো না আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আসেন আকাশের সূর্যের বিরোধী হলো ওই বাদুরেরা তারা চায় না সূর্য উদয় হোক কারণ সূর্য উদয় হলে তার চুরির কাম চলবে না কয় না কয় না সূর্য উদয় হয়ে গেলে আলোকিত হয়ে গেলে তার আর চুরির কাজ চলবে না যে সূর্যের উদয় পছন্দ করে না আমার আল্লাহ দুহার কসম করে কয় হাবিব আপনি কেন চেহারা মলিন করেন না না মলিন করবেন না হাবিব গো আকাশের সূর্যের বিরোধীরা যেমন সূর্যের উদয় পছন্দ করে না তারপরেও আমি আল্লাহ সূর্যটাকে উঠাইয়া দুহাতে এনে পূর্ণতা দান করি হাবিব আপনি হলেন নব নবুয়তের আকাশের সূর্য আর আবু জাহেল আবু লাহাবেরা সেই আকাশের কলা বাদুর আকাশের সূর্যের বাদুরেরা বিরোধীরা যেমন করে বিরোধীরা পছন্দ করে না বলে সূর্য থেমে থাকে না হাবিব আপনি নবুয়তের আকাশের সূর্য এই আবু জাহেল আবু লাহাবদের মতো বাদুরদের কারণে আপনার নবুয়তের সূর্য এক সেকেন্ডের জন্য থেমে থাকবে না আছে কোনো কথা আমার ভাইরা আমার বন্ধুরা এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি মন খারাপ করবেন না চেহারা মলিন করবেন না ও বন্ধুরা দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম করে ইঙ্গিত করেছেন আমার আপনার নবীর সুন্দর চেহারা মুবারককে আমার আল্লাহ আকাশের সূর্যের সাথে তুলনা করেছেন তার মানে হলো আমার আপনার নবীর সৌন্দর্যের শপথ করেছেন ওয়াল্লাইলি ইযা সাজা অন্ধকার রাত বলে আমার আপনার
নবীর কালো কালো চুল মোবারকের কসম করেছেন আল্লাহ বুঝাইতেছেন হাবিব আপনি তাদের কথাই চেহারা মলিন করেন মন খারাপ করেন না 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 খারাপ করবেন না আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি এই জন্য আমি আল্লাহ আপনার সৌন্দর্যের কসম করেছি আপনার সুন্দর চেহারার কসম করেছি আপনার কালো কালো চুল মোবারকের কসম করে আমি আল্লাহ বলছি মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা হে হাবিব আমি আল্লাহ আপনাকে ছেড়েও দেই নাই আপনার উপরে অসন্তুষ্ট হই নাই আল্লাহু আকবার আমার ভাইরা দুহার ভিতরে আরো অনেক কথা আছে আরেকটা আছে এটা বললে অনেক লম্বা হবে এই জন্য আর সেই দিকে গেলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি আল্লাহ আপনাকে ছেড়েও দেই নাই আপনার উপরে অসন্তুষ্ট হই নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হাবিব একটু সামান্য ধৈর্য ধরেন এই দুনিয়ার জীবনে আপনার সামান্য একটু কষ্ট হবে হাবিব ধৈর্য ধরেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনার পরকাল আগের কালের চাইতে অনেক সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি ও বন্ধুরা এখানে পরের কাল কোনটা আগের কাল কোনটা মুফাসসিরিনে কেরাম লেখেন এক নাম্বার ব্যাখ্যা হলো আগের কাল হলো মক্কার জীবন পরের কাল হলো মদিনার জীবন হাবিব গো আপনি মক্কার জীবন একটু কষ্ট করেন আপনি যখন হিজরত করে মদিনায় যাবেন আমি আল্লাহ আপনাকে মদিনার রাষ্ট্র প্রধান বানায়া দেব আপনি তো এই দেশে সাধারণ নাগরিক আপনি যখন মদিনায় যাবেন আমি আল্লাহ আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানায়া দেব তাহলে মক্কার জীবনের চাইতে মদিনার জীবন উত্তম দুই নাম্বার হলো প্রথম আগের জীবন মানে দুনিয়ার জীবন পরের জীবন হলো আখেরাতের জীবন ও বন্ধুরা নবী গো আপনি দুনিয়ায় সামান্য একটু সময় কষ্ট করেন আখেরাতে যখন আপনি যাবেন আপনার মর্যাদা কত বেশি এটা এখনকার কাফের বেঈমানেরাও দেখবে দেখবে না শুধু তারা না সবাই দেখবে শুধু দেখবে না দেখে দেখে আফসোস করবে আর হাত কামড়াইবে ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا ওই হাসরের দিন আমার আপনার নবীর শান মান মর্যাদা দেখে কাফের বেঈমানরা আফসোস করবে হাত কামড়াইবে আর বলবে হায় রে এই রাসূলের সাথে যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে আমার এই দুর্গতি হইতো না কিয়ামত পর্যন্ত কিছু কিছু মানুষ আলেম ওলামাদের মর্যাদা দেখে তারাও আফসোস করবে হায় রে মুতামিসের সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকতো তাহলে আমারও আজকে এই আফসোস করতে হইতো না মহতারাম হাজিরিন মানেন আর না মানেন বুঝে আসে আর না আসে মনে আপনার ভালো লাগুক আর না লাগুক দুনিয়ার আজকে যারা আলেম ওলামার বিরোধিতা করে আসরের দিন তারা দেখে দেখে আফসোস করবে আর হাত কামড়াইবে কিন্তু কোনো লাভ হবে কারণ মিয়া সাহেবরা আল্লাহ ডেকে ডেকে আনবো ফেরেশতারা কইবে আমার পরিবারের লোকটি মাঠের মধ্যে যারা যারা আছে তারা নিয়াও ফেরেশতারা কইবে আল্লাহ আপনার আবার পরিবারের লোক থেকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আপনি তো জন্ম নেন নাই জন্ম দেন নাই পরিবার আইলো কোত্থেকে পরিবার আইলো কোত্থেকে জানোস না খুব আহলুল কোরআন যারা কোরআন ওয়ালা তারা আমার পরিবারের লোক নিয়া আলাদা প্যান্ডেল থাকবে আলাদা আলাদা কেউ দেখবে ওই না আলাদা প্যান্ডেল খাস প্যান্ডেল খুসুসি প্যান্ডেল স্পেশাল ওইখানে নিয়ে বসায়া আল্লাহ বলবেন তোমরা সিনাই এলেম রাখছিলাম কোরআন রাখছিলাম আগুন দিয়ে জ্বালানোর জন্য না মাফ করে দেওয়ার জন্য যাও মাফ সবার আড়ালে জান্নাতে চলো কেউ জানো না জান্নাতের গেটে যাবে এবার আল্লাহ বলবেন ইউকালু লি সাহিবুল কোরআন কোরআন ওয়ালাকে তখন বলা হবে ইকরা ওয়ারতাকি আয়াত পড়ো আর উপরের দিকে উঠো এই উপরের দিকে উঠো আপনারা আবার ইডা বুঝবেন না যে সিঁড়ি ভাইয়া উঠা লাগবে আপনারা যদি লিফট থাকতে পারে আল্লাহর জান্নাতে বুঝি লিফট নাই এই মুসলমান ওই লিফটের এখানে গিয়ে দাঁড়াইবার আল্লাহি রাব্বিল আলামিন
তলায় ইডই তো হইলা দুইটো একতলা নাকি হ্যাঁ এই জন্য আমরা যেটারে একতলা কই লিফটের ভাষায় এটা কিন্তু একতলা হয় না এই জন্য বল লিফটের যদি বলা লাগে তাহলে বলতে হয় লিফটের ফাস্তালা মানে লিফটের ফাস্তালা মানে ছয়তলা কারণ এখানে যেটা এটা তো আমাদের লিফটই নাই কারণ লিফটের কামই শুরু হয় দোতলা থেকে এই জন্য লিফট একতলা আগেল থাকে সব সময় মহترم হাজেরিন গিয়া খালি পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ লিফট টান দিয়ে উঠাইবে কদর উপরে 10 ফুট আপনারা বিল্ডিং তো 10 ফুট উপরে আর জান্নাতের বিল্ডিং এর একতলার ছাদ হবে এখান থেকে আসমান যত উপরে তত উপরে এক আয়াত পড়তে পড়তে কুদরতি লিফট টান দিয়ে প্রথম আসমান পরিমাণ উঁচা জায়গাতে দোতলায় নিয়ে পৌঁছায় দেবে এবার যত পড়তে পড়বে আর যাইবে পড়বে যাইবে পড়বে যাইবে যাইবে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোমার পড়া যেখানে গিয়ে শেষ হবে তোমার বাসস্থান সেখানে হবে ওইদিন ওইদিন কেমন হবে ওইদিন ইন্ডিয়ার দাদা খেলে আমাদের দিকে ছায়া থাকবে কথা না হ্যাঁ শুধু ইন্ডিয়ার দাদা একলা নেই হ্যাঁ আমেরিকার বাইডেন জি কথা কয় না ইংল্যান্ডের ঋষি এখন আপনারা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এটা বলে ঋষি আল্লাহ নাম বলে ঋষি সুনাক রাখ তারপর আমাদের কিছু পরিচিত শব্দ মহতারাম হাজরিন আরো তো মাঝে মাঝে কি কি নাম যায় এক দুইটা সুবহানাল্লাহ তো পড়তে পড়তে ঠিক করতে করতে আমারই দাঁত দুত মানে ভাঙা যায় এই আমেরিকার একটা পররাষ্ট্রমন্ত্রী হইছে না এখন এবার জো বাইডেন আইছে পরে ওরে আল্লাহর এর নাম তো হইলা ঠিক করতে করতে আমার কয়েকদিন লাগছে ওরে বাবা রে ভাই অ্যান্টনি ব্লিংকেন হে বুড়া মানুষের আপনি চিন্তা করেন না যে এটা ঠিক করবেন ফলে দাঁত একটাও থাকতো না কথা বুঝছেন না তীর ও মাঝে মাঝে কিছু অদ্ভুত নাম আয় আর কি যেটা ঠিক করতে অনেক কষ্ট হয় আমার আমি আরো এর আগে জানি কার জানি এক নাম এটা মস্কো করে ঠিক করতে আমার অনেক দিন লাগছে এখন জাতিসংঘের একটা মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আচ্ছা কোন ছেলে এমন নাম নি বুড়া বাড়িতে মুক্তি আসবে যাক ওই ওই সব দিন ওই দিন দেখবে হাই 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 আমরা দুনিয়াতে সুপার পাওয়ার এই ছিল ওই ছিল এই করতাম ওই করতাম এখন আমরা অবস্থা কই আর ওই যে দেন না মিরর সরে মুতাবিজ হুজুরি আগিল আমলের মানুষ সাদা সিধা মানুষ এবারে আলহামদুলিল্লাহ পড়তে পড়তে সূরা ফাতিহা পড়তে পড়তে গেছে গা সাতটা কথা কয় না জোরে কন আল্লাহু আকবার শুধু তা না আরো আছে এই সব তো বলতে বলা যাবে না ওইখানে বইয়া বইয়া মুতাবিজ হুজুরি আজকে বুড়া দেখতেছেন না যেদিন ওইখানে যাইবো ওইদিন আর বুড়া থাকবে না কিন্তু আপনারা আবার মনে করেন না যে হিয়ানো গিয়া আবার বুড়া মুতামিম খুঁজবেন হিয়ানো গিয়া দেখবেন জোয়ান কথা কয় না তো যে কোন জানি এমন বুড়া মানুষের জান্নাতে দিলে কি লাভ হইব এত ফল মূল খাইব কেডা এই জন্য আল্লাহ কো জান্নাতে বুইরার আর কোনো জায়গা হইনি বুইরার আর কোনো জায়গা হইনি এই মিয়া সাবধান চিন্তা করে কাম করেন বুড়ার আর কোনো জায়গা হই নাই জান্নাতে আল্লাহ জান্নাতে দেওয়ার আগে 33 বছরের টকবকে যুবক বানায় আল্লাহ জান্নাত দান করবেন মনে চায় না এমন জান্নাতে যাইতে দরকার আছে না নাই কার কার আছে নাই তাকবীর আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করো জোরে বলি আমিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউযুস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ কই জান্নাতের দিকে দৌড় দে কে কার আগে যাইতে পারিস কে কার আগে প্রতিযোগিতা লাগ কার আগে কে জান্নাতে যাইবে আবার মনে করেন না হে আগে গেলে নি আমারটা শুদ্ধা দখল করে লাগ কারণ জান্নাতে কোনো দখল টখলের কাম যার যারটা তার তার কথা বুঝেন না এই ফাইজলামি চলবে তুমি আগে গেলো তোমারটাই পরে গেলো তোমারটাই তোমারটা আর কারো না আর কারোরটা তোমারও না এই আকাম চলবে না এখানে দুনিয়াতে নেই ঝামেলা ঝুমেলা খালি কারে কেটা ঠেলাইয়া ফালাইয়া খালি আয়া দখল করে লাই তো মাশাআল্লাহ নুমাজ নুমাজ কইরা টুফিটা মাথাত লাগাই লই লেমটি যে একটা দিছে না আপনারা লেমটি কোন না হ্যাঁ আমরা ব্রাহ্মণ বাড়ি কই লেমটি তো লেংটি আর লেমটি কাছাকাছি ওই মোটামুটি লেমটি যে একটা দিছে না মাশাআল্লাহ দুই সাইডের যা আছে সবই দেখা যায় খালি মাইসকানের সিফা সামাহান বন্ধ কথা বুঝছেন না এখন এই ভাবে দিয়া এবার খেতে নাই মা মাশাআল্লাহ
কিটেলে এমন লোক আছে মাথা টুপি গানো দখল দখল এটা দুনিয়ার কাম জান্নাতে কোনো দখলের দরকার না কথা কই না আপনি দখল দখল করবেন নি কেউটা দরকার নাই দরকার নাই কি লাগা করবেন কারণ যারে একবারে ছোট জান্নাত দিব এটাও এই পৃথিবীর 10টা সমানে আরো লাগবনি আপনি আল্লাহ গো না আল্লাহ এরপরে খাদেম যা দিবে আল্লাহ রাসূল বলেন আদনা লি আহলিল জান্নাতি লাহু 80 আলফ খাদেম সর্বনিম্ন ওই যে গরীব জান্নাতিটা ইদারে খাদেম দিব মাত্র 80,000 সুবহানাল্লাহ বুড়া মিয়া বাড়িতে গিয়া বুড়ির লোক হিসাব করেন বলে 80,000 খাদেম কারে কোন কামে লাগাইবে সূরা আলির মা কোসানি একটু হিসাব কিতাব কর আল্লাহু আকবার আমি আপনাদের দেখেন এই 80,000 খাদেম কি করবে এটা আল্লাহ কোরআনে বর্ণনা করছে আপনারা কি করবেন তারা কি করবে আল্লাহ এটা বলে দিয়েছেন আলা সুররিম মাউদুনাতিম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون আশি হাজার খাদেম এইভাবে খালি শক কর দিবে চতুর্দিকে ঘুরতে থাকবে যার যার হাতে যার যার জিনিস থাকবে নিয়া নিয়া খালি ঘুরবে আর আপনি কি করবেন আপনি আর আপনার তাইন তাইন বুঝছেন নি আপনার ঘরের তাইন আর কি আমনে আর আমনের তাই দুইটা স্বর্ণের সোফা একটা সামনে আমনে একটা এনে মুতাকাবিলিন একজন আরেকজনের সামনে এভাবে হেলান দিয়ে বসবে আলা সুরুরি মাগদুনা মুত্তাকিন আলাইহা এমনে কই না এমনে কইলে কিছু কোন পরে ফিডে ধরে কমর ধরে এজন্য আল্লাহ কো মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন একজন আরেকজনের সামনা সামনি বসবে এবার গল্প যা করতে পারেন আই লাভ ইউ যা পারেন কইতেন সব ইহানো কইেন কোনো অসুবিধা নাই তবে 14 ফেব্রুয়ারি কইেন না কিনা এটা এই এই দিব এটা দি এটা না কোন দিন বেড মাশাআল্লাহ সাখা হইতিব তোমারে বেহায়া দিব এটার নাম হইলো ভ্যালেন্টাইনস ডে ওই এইটাও শিখতে আমার অনেক সময় লাগছে কয়েকশো বার এটার মস্ক করতে হইছে আয়া না মুখ দিয়া ভ্যালেন্টাইনস ডে এটা বলে ভালোবাসা দিবস আবার বলে আন্তর্জাতিক ভালোবাসা বিশ্ব ভালোবাসা দিবস আমি একটা কথা শুধু আপনাদেরকে বলছি আমরা মুসলমান আমাদের ভালোবাসা হবে ঘরের ভিতরে কুকুর বিড়ালের ভালোবাসা হয় রাস্তাঘাটে জায়গাও বুঝতে হইব যেখানে সেখানে সব কাম করা যায় না আপনার আপনার ঘরের স্ত্রী আপনার জন্য হালাল আপনার স্ত্রী আপনার জন্য হালাল তাই বলে রাস্তাঘাটে গিয়ে যা তা মনে চা তা করা যাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে স্ত্রী হালাল হওয়ার পরেও রাস্তাঘাটে করা যায় না আর যেটা স্ত্রী হইছি হই না খালি ডার্লিং হইছি আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন ডাক টাক করছেন নাকি হ্যাঁ এরো এই দিক দেখে কথা করে তুই একটু দেখছেনই ডাল কি দেখ কি বুজুর করে ডিকেটা মহতারাম হাজিরিন স্মরণের চেয়ারে বসবেন কিসের কয় না কিসের মাশাআল্লাহ স্বর্ণের চেয়ারে বসবেন খুশ গল্প যা আছে তা করবেন আর 80,000 খাদেম খালি সবকিছু হাতে নিয়ে কেটলি চা জগ গ্লাস বোতল পানি টানি যা যা দরকার সব নিয়ে খালি কয় হাজার 80,000 এমন জান্নাতে যাইবার মনে চায় না দরকার আছে না নাই খালি খাদেমের কথা কইছি বউর কথা কইলাম এখন কইছি না এটা আজকে কইতাম না থাক আজকে শুধু খাদেমের কথা কইছি বউর কথা কইছি তা কি আগামী বছর যদি আবার বা সামনে যদি কোনোদিন আবার সুযোগ তখন বউর কথা কইব না বউ কেমন কতজন কি কি এরপরে আজকে এখন পর্যন্ত অপেক্ষায় থাকেন মহতারাম হাজরিন তাহলে এবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে নাজনি আমত দিবেন সর্বনিম্ন জান্নাতের জান্নাত হবে পৃথিবীর 10টার সমান সর্বনিম্ন জান্নাতের খাদেম হবে 80,000 আমাদেরকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وللآخرت خير لك من الأولى حبيب دنيا جيبون تا اپنار شمان لئك چو کشتو بے در جد آرن کرين اپنار پروکال اتی اتم کتو اتم کتو اتم کتو اتم او بندورا ایر بیبرون دیئے شش کرا جبنا ایک نمبر کتر شدو بجرا کنتا ہلو امان نبیر شپانیر سارا حشرر مویدنے امار اللہ بیچار شروع کربین বিচারই শুরু হবে না বিচারই শুরু হবে না বিচার শুরু হবে আমার নবী শাফাতের পরে সুপারিশের মাধ্যমে যাকে শাফাত কুবরা বলা হয় ও ভাইরা এই সুপারিশের মাধ্যমে মাত্র বিচার আরম্ভ হবে আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন তারাও দেখবে হাবিব আপনি কত মর্যাদায় থাকবেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আমার বন্ধুরা তারপরে আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব আমি আল্লাহ আপনাকে অচিরেই এমন নিয়ামত দান করব যেই নিয়ামত পেয়ে আপনি আপনার রব আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন মুফাসসিরিন কেরাম বলেন এই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার মন্ডা চায় জি মন্ডা চায় বিশ্বনবী বলেন একবার এক গ্লাস পানি পান করায়া দিলে 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে যদি চান এক আমল করতে হবে একটা বদ আমল ছাড়তে হবে এই দুইটা কথা বলেই আমার আজকের আলোচনা শেষ হবে হাউজে কাউসার যদি চান একটা নেক আমল করতে হবে আর একটা বদ আমল ছাড়তে হবে নেক আমল কি নবী বলেন হাশরের দিন আমি আমার উম্মতকে পানি পান করাবো আল্লাহর নবীর সাহাবীরা বলেন আতারিফুনা ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী ওই দিনকে আপনি আমাদেরকে চিনতে পারবেন আমরা আপনার উম্মত নবী কয় হ্যাঁ চিনতে পারবো না লাকুম সিমাউন তোমাদের নিদর্শন থাকবে কি নিদর্শন আল্লাহর হাবিব বলেন গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু আমার উম্মত যারা নামাজি হবে তারা ওযু করবে ওযুর পানি শরীরের যত অঙ্গে লাগবে অঙ্গগুলোকে আমার আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায়া দিবে আমি দেখেছি এমনটা আমার উম্মত আমি তাকে পানি পান করাবো তাহলে বোঝা যায় হাউজে কাউসারের পানি পান করতে হলে নামাজ না পড়লেও চলবে কয়না 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 নামাজ না পড়লে চলবে না পড়া লাগবে ও বন্ধুরা নাম্বার দুই একটা বদ আমল ছাড়তে হবে আমার নবী বলেন লায়ারিদান আলাইয়া কওমুন আনা আরিফুহুম ওয়া হুম ইয়ারিফুনানি আমার কাছে একজন মানুষ আসবে আমি তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে তাহলে বোঝা গেল নবী তাদেরকে চিনবেন তারা নামাজি নামাজি নবী তাদেরকে চিনবেন এতে করে বোঝা যায় তারাও নামাজি কিন্তু যখন পানি পান করতে এগিয়ে আসবে এমনি ফেরেশতারা পর্দা ফেলে দিবে কারণ নবী যেহেতু বলছেন আমি চিনব সাহাবীর আগে বলছেন কেমনে চিনবেন কোজুর আলামত দিয়ে চিনব তাহলে বোঝা গেল নবী যেহেতু তাদেরকে চিনবেন তারাও নামাজি কিন্তু কাছে আসলে ফেরেশতারা পর্দা নিক্ষেপ করে দিবে পর্দা ঢেলে দিবে আমার নবী বলবেন কেন পর্দা ফেলে দিলা তারা তো আমার উম্মত আমি পানি পান করাবো এমনি ফেরেশতারা বলবে নবী গো ফা ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা ও নবী আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার ধর্মের মধ্যে তারা কি পরিমাণ সংযোজন বিয়োজন করেছে আপনি যেখানে যা করেন নাই তারা তা সেখানে লাগাইয়া দিয়েছে ও গো নবী আপনি আজানের পরে দোয়ার আগে দরুদ শরীফ পড়ার কথা বলেছেন তারা তো মহব্বতের নাম দিয়া আজানের শুরু দিয়েই দরুদ লাগাইয়া দিছে হে নবী আপনি জানাজার পরে দূরে গিয়ে আপনি জানাজার পরে লাশ দাফন করে পরে গিয়ে দোয়া করেছেন আপনার উম্মত বেশি মহব্বত দেখায়া জানাজার লাশ সালাম ফিরাইয়াই লাশ সামনে নিয়ে দোয়া শুরু করে দিয়েছে আমার নবী যখন শুনবেন এমন আমার নবী তখন বলবেন সোকান সোকান লিমান গায়র বাদি দূরাও দূরাও যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করে দিয়েছো তোমাদেরকে পানি পান করানো হবে না তাহলে বোঝা গেল নামাজি হওয়ার পরেও রোজাদার হওয়ার পরেও আমল নামাই বেদাত থাকলে ওই বেদাতেরা কোনদিন হাউজে কাউসার পান করতে পারবে না
তাহলে নামাজ পড়তে হবে বেদাত ছাড়তে হবে বলেন 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 নামাজ পড়তে হবে বেদাত ছাড়তে হবে তাহলে নবীর হাতে হাউজে কাউসার नसीব হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত থেকে মুক্ত থেকে সুন্নতের উপরে আমলের মাধ্যমে হাশরের দিন নবীর হাতের হাউজে কাউসার পান করার উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন সবাই বলি আমিন ইয়া রাব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين الله ثم إذا عاجي كنت النظرون وآخر